জনগণ আমি মনে করি মানসিকভাবে প্রস্তুত কারণ মানুষ সহ্য করতে পারছে না যে অবস্থা বিরাজ করছে নামতে হবে এবং মানুষ অনেক নামা শুরু হয়ে গেছে বাড়িতে আর বসে থাকা যাবে না রাজপথকে আমাদের দখল করতে হবে রাজপথকে দখল করে মানুষ সেই দেশকে আবার মালিকানা আমরা ফিরে পাবো যে দেশের মালিকানা আত্মসাত করা হয়েছে সেই দেশটাকে আমরা আমার জনগণের নিয়ন্ত্রণে আবার আনতে হলে সেই রাজপথে নেমে রাজপথকে দখল করে দেশে জনগণের সরকার জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করতে হবে অর্থাৎ আমাদের এখন যেটা বোঝার অপেক্ষায় আপনাদের উপস্থিতি এখানে প্রমাণ করছে যে আপনারা এটা উপলব্ধি করেছেন যে এখন দেশের যে অবস্থা এটা ভয়াবহ অবস্থা এই অবস্থায় দেশকে রাখা যেতে পারে না কি করে যেতে হবে দেশকে নিজে জনগণের নিয়ন্ত্রণে আনতে হবে এই যে যারা গণবিরোধী শক্তি যে দখল করে আছে সরকারকে সে দেশকে তাদেরকে এই নিয়ন্ত্রণ থেকে দেশকে মুক্ত করতে হবে আসুন আজকে এখানে আপনারা সবাই প্রতিজ্ঞা করে যাচ্ছে যে যে আপনারা নিজের নিজের এলাকায় জনগণকে ঐক্যবদ্ধ করে ডাক দেবেন রাজপথকে দখল করতে সারা দেশে যখন রাজপথ জনগণের দখলে আসবে তখন কিন্তু আমরা আসল পরিবর্তনের শক্তি সঞ্চয় করবো এবং পরিবর্তন তখন আমরা আনতে বাধ্য করব আমাদের দেশে যে আজ আমরা দেখেছি জনগণ যখন ঐক্যবদ্ধ হয় কোনো শক্তি তার সামনে দাঁড়াতে পারে না এবং যে ঐক্যের প্রক্রিয়া তো শুরু হয়ে গেছে আজকে আপনাদের এখানে দেখে আমি মানে সে ভরসা পাচ্ছি সে সাহস পাচ্ছি যে জনগণ এখন জাগ্রত জাগ্রত জনতা আপনারা আজকে এখান থেকে এসে বাসায় বাসায় না গিয়ে রাজপথকে দখলে রাখেন রাজপথে দখলে রেখে জনগণকে আপনাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান অনেকটা মানুষ প্রস্তুত হয়ে আছে এই ডাক ফেলেই কিন্তু তারা আপনাদের দেখবেন যে রাজপথে আপনাদের পাশে লক্ষ লক্ষ মানুষ পাবেন সেই শক্তির সামনে এই যে অগণতান্ত্রিক জনবিরোধী শক্তি দাঁড়াতে পারবেন না এটা আমাদের ইতিহাসে যে তারা যতই এখানে ভাব করে যে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে তারা দেশকে পেয়ে গেছে তাদেরকে আমরা ভালোভাবে শিক্ষা দেব যে জনগণ না থাকলে সেই সেই ক্ষমতার কোনো মূল্য নাই সেই ক্ষমতা তাদের অবৈধ ক্ষমতা থেকে তাদেরকে আমরা সরাবো এবং দেশের জনগণকে মাথার মালিকানা আবার প্রতিষ্ঠা করে জনগণ যেন দেশকে সঠিক পথে দিতে পারে সুশাসন দিতে পারে সৎ শাসন দিতে পারে এটা নিশ্চিত করার জন্য আমরা সকল জনগণকে নিয়ে কিন্তু রাজপথে নামবো এবং ইনশাআল্লাহ যেমন অতীতে রাজপথে সবাই ঐক্যবদ্ধভাবে নামতে সফল হয় বিজয়ী হয় এইবার আমরা সফল হব বিজয়ী হব এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে আমরা নিয়ে দখলে আনি ধন্যবাদ এভাবে বক্তব্য রাখবেন বাম ভারতীয় জোটের অন্যতম নেতা বিপ্লবী আকাশ পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইফুল হক আমি সাইফুল হককে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আন্দোলনে
বক্তারা এই সম্মেলনে এই অধিবেশনের সভাপতি প্রিয়ভাজন জনাব সাকি মঞ্চে উপস্থিত শ্রোতাভাজন ডক্টর কামাল হোসেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সহ জাতীয় নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই সম্মেলনে আগত প্রিয় ভাইবোনেরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আপনাদেরকে বিশেষভাবে এখানে আসার জন্য শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমরা গ্রামের সম্পর্কে আমাদের ভ্রাতৃত্ব প্রতিনিধি দল একটি রাজনৈতিক সংগঠন এবং আমি এই মঞ্চে বসে চিন্তা করছিলাম আমাদের এই স্লোগান দেখে কাল মার্ক্স আন্তর্জাতিক শ্রমিক শ্রেণীর যে মহান নেতা তাকে একটা জিজ্ঞেস করা হয়েছিল আপনার জীবনের সুখ কি, হ্যাপিনেস, সুখ বলতে আপনি কি বোঝেন? তো বলছেন আমার সুখ হচ্ছে লড়াই করা। জনসংহতি আপনারা লড়াই মধ্য দিয়ে দলটাকে দাঁড় করিয়েছেন, এটাকে আপনারা আপনাদের এই লড়াইটা সংগ্রামটাকে আপনাদের সুখ এবং আনন্দে এটাকে আপনারা পরিণত করেছেন, সেজন্য আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই, অভিবাদন জানাই। আমি গত পরশুদিন দেখেছেন আটুরিয়াতে একটা ফেরি ডুবেছে, শাহমানত ফেরি, ট্রাকের এবং বাসগুলো ডুবেছে এবং আমাকে আমার এক বন্ধু টেলিফোনে বললেন এই সরকারও কি এভাবে কি ডুবে যাবে? এই সরকার গত 13 বছরে ওদের পাপের যে বোঝা একমাত্র জনগণের ঐক্য, যেটা আপনারা প্রমাণ করছেন এখানে এসে যে মানুষের মধ্যে সে ঐক্য হয়ে আছে, এটাকে আমরা আনুষ্ঠানিক রূপ দিয়ে আমরা মাঠে নামলে কিন্তু সেই শক্তি সৃষ্টি হবে যেটা দিয়ে দেশকে বাঁচানো সম্ভব হবে এবং দেশকে তো বাঁচাতে হবে। আমাদের কোটি লোকের যে ভবিষ্যৎ সেটা নির্ভর করে যে আমরা দেশের অর্থনীতিকে, দেশের শাসন ব্যবস্থাকে জনগণের নিয়ন্ত্রণে আনি, অর্থাৎ জেলায় জেলায় শহরে শহরে জনগণ সংগঠিত হয়ে তাদের নিয়ন্ত্রণ করার জন্য এগিয়ে আসতে আমি মনে করি অবিলম্বে সবাইকে আমাদের